নমস্কার, বর্তমান কথায় আমাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন আজকের বিশেষ খবর। অনুষ্ঠানটি নিবেদন করছে সাবান প্রদীপ সোপ্তাক্তারি মনে রেখো নাম আছে ডিটারজেন্ট সবুজ টগর আর আছে রকমারি সাবান আছে ডিটারজেন্ট সবুজ টগর আর আছে রকমারি সাবান উজ্জ্বল ঝলমলে কাঁচা যায় রাশি রাশি আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি প্রদীপ সোপ ফ্যাক্টরি হসপিটাল পাড়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার নারীর অলংকারই নারীর অহংকার শুভ দিনের সোনার গয়না আধুনিক এবং রুচিশীল শিবম জুয়েলারি হাউস রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস রূপম দেহি সোনায় সাজিয়ে হোক বধু বরণ ওরিয়েন্ট জুয়েলার্স এর স্বর্ণ পরিণয় অফারে 15% ছাড় সোনার মজুরির উপর 25% ছাড় হীরের গয়নার মজুরিতে অফার চলবে 18ই নভেম্বর থেকে 10ই ডিসেম্বর 2021 পর্যন্ত আমাদের সমস্ত শোরুমে ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক নমস্কার আপনারা দেখছেন বর্তমানের কথা আমি পূজা রায় আসছি বিস্তারিত খবরে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ লাইনের নবনির্মিত দ্বার উদ্বোধন করলেন পুলিশ সুপার সচিন মক্কর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল সহ ইসলামপুর পুলিশ জেলার বিভিন্ন ডিএসপি ও পুলিশ আধিকারিকরা এই দ্বার উদ্বোধন উপলক্ষে পুলিশ সুপার সচিন মক্কর বলেন ইসলামপুর থানার এক অংশ পুলিশ জেলার পুলিশ লাইন হিসেবে ব্যবহৃত হচ্ছে সেই মতোই আজ একটি নবনির্মিত গেট উদ্বোধন করা হলো পুলিশ সুপার আরও বলেন থানার পুলিশ ফোর্স থাকে এবং অতিরিক্ত যে পুলিশ বাহিনী সেটি এই পুলিশ লাইনে থাকে সে মত প্রায় 200 পুলিশ ফোর্স থাকার মতন ব্যবস্থা এই পুলিশ লাইনে করা হয়েছে এখানে পুলিশ জওয়ানদের থাকা খাওয়ার একাধিক সুবিধা রয়েছে পুলিশ সুপার আরও বলেন আজকের এই নবনির্মিত যে গেট উদ্বোধন করা হলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী বর্তমানের কথা খুব বড় কিছু আমাদের যে পুলিশ লাইন আগে তো থানা ছিল এখানে পুরো এখানে হাফটা আমরা এখন পুলিশ লাইনে পরিণত করেছি তো তার জন্য একটা আলাদা করে যে আমাদের রিজার্ভ পুলিশ লাইনে একটা গেট নতুন করে গেট তৈরি করা হয়েছে ভালো করে তার উদ্বোধন আমরা এখানে আজকে করেছি পুলিশ লাইনের মধ্যে স্যার কী কী আছে আপাতত এখানে পুলিশ ক্যান্টিন আছে একটা পুলিশ মেস আছে আমাদের যা রিজার্ভ যা ফোর্স থাকে একটা তো থানাতে থাকে একটা যে রিজার্ভ ফোর্স থাকে লাইনে তাদের এখানে থাকার জন্য প্রায় 200 জনে থাকার ব্যবস্থা আছে আমাদের মোটর ট্রান্সপোর্ট সেকশন যে আছে সেইখানেই আছে হ্যাঁ আমাদের টেলিকমে একটা পোর্শন এখানেই আছে তো আর পুলিশ ম্যাচ কিছুদিন আগে আমরা ইনগ্রেট করেছিলাম সেটাও ওইখানেই আছে বড় সাহেব যখন আসবে সাথে সাথে
খুলে দাও। পড়তে থাকে শুভ দাদা দাদা শোন না আর সব গুম গুমগুলো নিয়ে নেয়।